যারা শুধুমাত্র আমার মাধ্যমে ইতালির ভিসার আবেদন করতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। সম্প্রতি ইতালির ভিসার আবেদনের ফর্ম পূরণের জন্য সার্ভার ওপেন করা হয়েছে এবং এই মাসের 18, 21 এবং 25 তারিখে এই আবেদনগুলো সাবমিট করা হবে, মানে ক্লিক গাইস। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম, লাস্ট বলতে আপনার এই যে আপডেট ভিডিওটি, আবেদনের যে ডেট, আবেদনের ফর্ম ফিল আপের জন্য যে সার্ভার ওপেন করা হয়েছে, এই ভিডিওটা পাবলিশের পর থেকেই অনেক ভাই বন্ধুরা আমাকে আবেদন করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। প্লাস আগে থেকেই যেহেতু আমি এই বিষয়ে ভিডিও করি, অনেকেই ভাবেন হয়তোবা আমি ইতালির ভিসার আবেদন করে দিতে পারি, আমার সেই সক্ষমতা আছে। তাই ভাবলাম যে আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই করা যাক, যারা আমার মাধ্যমে ইতালির ভিসার আবেদন করতে চান, কারণ আমি তো সবসময় না না বলে আসছি, তাই না? প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, আপনারা অনেকেই ধোকা খেয়েছেন, অনেকেই ধোকার খাওয়ার মানে ধোকা খাইতে খাইতে বেঁচে গিয়েছেন। আমার শুধুমাত্র 2টি ফেসবুক আইডি, এই যে পেজ থেকে আপনারা ভিডিওটি দেখছেন শফিকুল দ্য বিস্ট, স্পেলিং হচ্ছে SAFIKULTHEBEAST, শফিকুল দ্য বিস্ট। যে পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে আপনার 146K, মানে 147K, মানে হচ্ছে 147,000, এটা মাথায় ঢুকায় রাখেন। আরেকটি পেজ আছে, সেটা হচ্ছে শফিক ফ্রম ইতালি, SAFIKFROMITALY, শফিক ফ্রম ইতালি। যে পেজের ফলোয়ার সংখ্যা 12K, মানে 12K, মানে 12,000। এই 2টি পেজ ছাড়া আমার আর কোনো পেজ নেই। এখন আপনাদেরকে অন্য পেজ থেকে মেসেজ করে, এবং আমি ইভেন অনেকগুলো ভিডিও দেখেছি, আমার ভিডিওগুলো নিয়ে তারা পাবলিশ করছে, ইভেন আমার নামে, আমার পেজের নামে পেজ ক্রিয়েট করেছে। আর সব থেকে ভয়ঙ্কর একটা পেজ, যেই পেজের মাধ্যমে অনেকেই ধোকা খেয়েছেন, আবার অনেকেই প্রতারিত হতে হতে বেঁচে গিয়েছেন, সেটা হচ্ছে শফিকুল বেস্ট। আমি এটা নিয়ে আজকে একটু দেখলাম তার পেজটা, তিনি নাম্বার দিয়ে দিয়েছেন। আমি এটা নিয়ে যদিও আগের 2টি ভিডিওতে কথা বলেছি আপনাদেরকে, মানে আপনাদের জন্য, বাট আপনারা সতর্ক হন নাই, নাকি ভিডিও দেখেন নাই, নাকি ভিডিও বুঝেন নাই, আমি জানি না। শফিকুল বেস্ট, SAFIKULBEST, সম্ভবত এই পেজটির নাম, উনি নাম্বার প্রোভাইড করেছেন এবং ওনার মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছেন, মেবি আমাকে বেশ কয়েকজন জানিয়েছেন। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা এদের থেকে সতর্ক থাকবেন। আর অনলাইনে আপনাদের একটা কথা বলতে বলতে আমি ফিড আপ হয়ে গিয়েছি, অনলাইনে কারো মাধ্যমে যখন আপনারা এই ধরনের কনভারসেশনে যাবেন, টাকার লেনদেনে যাবেন বিশেষ করে, তখন তো তার সঙ্গে আপনার একটা কানেকশন অন্যরকম রাখা উচিত। আপনার ভিডিও কল থেকে শুরু করে তার সাথে কথা বলা, তার ডিটেলস জানা, তার ডিটেলস, তার বাড়ি কোথায়, সে কী করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটি সব ডিটেলস জেনে শুনে ভিডিও কল করে নিশ্চিত হয়ে তারপর আপনারা লেনদেন করবেন। আচ্ছা, যেহেতু ক্যাপশন দিয়েছি কারা কারা আমার মাধ্যমে, মানে যারা আমার মাধ্যমে ইতালির ভিতরে আবেদন করতে চান, তাদের জন্য কেন বলেছি ভিডিও, আজকের ভিডিওটি, এর কারণ হচ্ছে আমি চাই না আপনারা প্রতারিত হন, আমার নাম ব্যবহার করে কেউ আপনাদেরকে ব্যবহার করুক, আপনাদের কাছ থেকে টাকা নিক। যেহেতু আমার পেজে মোটামুটি ভালো একটা ফ্যান পেজ আছে, সেজন্য অনেকেই যারা প্রতারক চক্র তারা আমার পেজটাকে টার্গেট করছে, আমার পেজের অনুকরণে পেজ ক্রিয়েট করছে, আমার তারা ভিডিও নিচ্ছে, তারপর ভিডিও প্রচার করতেছে, সেখানে নাম্বার দিচ্ছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে ফেসে যান। আপনারা ভাবেন না যে ওই লোক আমি কিনা, তো এরপর থেকে এটা মেক শিওর করবেন যে পেজটা আমার কিনা। আমার পেজে ফলোয়ার 1,47,000 একটা পেজে, এবং আরেকটা পেজে 12,000। এই দুইটা জিনিস খেয়াল রাখলে আপনারা সহজে ধরতে পারবেন, পাশাপাশি ভিডিও কল তো আছে। এখন আজকের ভিডিওর যে মূল বিষয়, সেটি হচ্ছে আমার মাধ্যমে আবেদন করা কি আসলে সম্ভব, আমি কি ইতালির ভিসার আবেদন করে দিতে পারবো না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ইতালির ভিসার আবেদন করে দিতে পারি না। আমি ফিউ ডেজ ব্যাক, আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম যে ইতালিতে থাকা সব বাঙালি কি ইতালির ভিসার আবেদন করে দিতে পারে, কারা পারে কারা পারে না, এটা নিয়ে ব্যাখ্যা করেছিলাম। সো আমি হচ্ছে যারা পারে না তাদের কাতারে পড়ে গেছি, আমার সেই ক্যাপাবিলিটি, আমার সেই সক্ষমতা নাই ইতালির ভিসার আবেদন করে দেওয়া। এটা মাথায় ঢুকায় রাখেন যে আমি এই শফিকুল দ্য বিস্ট, শফিক ফ্রম ইতালি, ইতালির ভিসার আবেদন করে দিতে পারে না,
তো আমার নাম ব্যবহার করে, আমার পেজের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদেরকে বলে, আপনারা ডিরেক্ট তাকে ব্লক মেরে দিবেন। এখন ফাইনাল যে কথা সেটা হচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের যাদের আত্মীয় স্বজন নাই তারা আসলে কি ইতালির ভিসার আবেদন করব না? এটা আপনাদের ব্যাপার, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটি মাধ্যম খোঁজার। আপনার এলাকায় যদি কেউ থাকে, সব থেকে ভালো হয় এলাকার মধ্যে যদি কেউ থাকে ইতালিতে, তার মাধ্যমে চেষ্টা করার। যদি এলাকায় না থাকে, জেলা থানার মধ্যে থাকে বা ইউনিয়নের মধ্যে থাকে বা জেলার মধ্যে থাকে, আশেপাশের এলাকার মধ্যে যদি কেউ থাকে ইতালিতে, তার মাধ্যমে চেষ্টা করেন। কোনো এজেন্সির কাছে গিয়ে, কোনো অপরিচিত অনলাইনে কারোর সাথে পরিচিত হয়ে তার মাধ্যমে আবেদন করা, এগুলো অনেক বেশি রিস্কি এবং অনেকেই প্রতারিত হচ্ছে, অনেকেই প্রতারিত হচ্ছে। সো আপনারা কেন জেনে শুনে প্রতারিত হবেন? এই যুগে এসে, এই ডিজিটাল যুগে এসে আপনারা একটু ব্রেন খাটান, ব্রেন খাটালেই বুঝতে পারবেন। সব জায়গায় দুর্নীতি আছে, আর ইতালির এই যে ফ্লুসি, এটা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি করে বাঙালিরা, বিশেষ করে বাঙালিদের কথা বলবো আমি, প্রচুর পরিমাণে দুর্নীতি করে। সেজন্যই তো ওই যে কড়াকড়ি দিছে। হ্যাঁ, কিছু বলার নাই। সো ফাইনালি একটা কথাই বলবো, আপনারা ভালো মাধ্যম, বিশ্বস্ত মাধ্যম ছাড়া, পরিচিত মাধ্যম ছাড়া আপনারা ইতালির ভিসার আবেদন করেন না। এই আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।